জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রাণের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। শনিবার দুপুরে নগরীর পুলিশ প্লাজায় প্রবাসী ক্লাব কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার এম এ হেলাল সিআইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় এই বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে দেশে অবস্থানরত প্রবাসী অতিথি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমান কিং জালাল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মান্নান, মোহাম্মদ সৈয়দ, নুরুল কবির, শাহাদাত হোসেন আলী, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ জসিম, হাজি আবুল কাসেম, সোহেল শিকদার সহ প্রমুখ। দামিয়ে রাখতে পারবে না, ক্লাব এগিয়ে যাবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এ সময় বক্তারা বলেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে, কিন্তু দেশে এসে সেই সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা প্রতিটি পদে পদে বিমানবন্দর হতে শুরু করে পাসপোর্ট অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে লাঞ্ছিত হচ্ছে। এই বিজয়ের 1971 সালে চট্টগ্রাম থেকে বিজয়ের ঘোষণা হয়েছিল, চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল। চট্টগ্রামের প্রিয় ভাইয়েরা, দীর্ঘদিন পর আপনাদের সাথে আবার দেখা হলো, ভালো লাগছে। আমি চেষ্টা করতেছি প্রবাসীদের কল্যাণে, প্রবাসীদের সত্যি কথা বলার জন্য, প্রবাসীদের উদ্দেশ্য হাসিল করার জন্য। আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, দেশের অর্থনীতি আমরাই বাঁচাই। এই বাংলাদেশের বুকে বীর মুক্তিযোদ্ধাদের পরে কারো যদি সম্মান পাওয়ার অধিকার রাখে, তারা হচ্ছে বীর রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে প্রবাসী সদস্যদের পরিবার পরিজনদের ছিল সরব উপস্থিতি। এ সময় প্রবাস থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা। অনুষ্ঠান শেষে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের তৃতীয় বর্ষের কেক কাটা ও প্রবাসীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জুনায়েদ হাসান, চটলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।